ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদের গল্পতি অধ্যায়ে 15 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি 16 নম্বর থেকে করছি। তোমরা মন দিয়ে মোড়ের দিকে দেখো এবং প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নিয়ে খাতায় করে নাও, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা টুকি, তারপর আমি অঙ্কটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো বলছে তোমাদের 16 নম্বর অঙ্ক বলছে, হাফ কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি মিটার/সেকেন্ড² তরল নিয়ে চলতে থাকে। বলের পরিমাণ কত? তোমাদের কাছে জানতে চেয়েছে। দেখো, এবার আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। এখানে বস্তুর ভর কত? এখানে আমাদের বস্তুর ভর হচ্ছে ½ কেজি, অর্ধেক কেজি, ঠিক আছে? এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করেছি, সেই বলটা কত ত্বরণ তৈরি করেছে? বলটা প্রয়োগ করার ফলে বস্তুতে কত ত্বরণ উৎপন্ন হয়েছে? আমরা বলবো 10 মিটার/সেকেন্ড². বলের পরিমাণ কত? কত বল আমি প্রয়োগ করেছি? তাহলে আমরা উত্তর পত্রে চলে যাচ্ছি। দেখো, আমরা বলবো এখানে বস্তুর ভর m = 1/2 কেজি, ঠিক আছে? আর বস্তুটির ত্বরণ কত? a = 10 মিটার/সেকেন্ড². আর বলের পরিমাণ কত? তাহলে আমরা বলছি প্রযুক্ত বল ব্র্যাকেটে f = আমরা জানি না। তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পেয়েছি f = ma/x। নিউটনের দ্বিতীয় গতি সূত্র তোমরা সকলেই জানো, প্রযুক্ত বল = বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে আমরা চলে আসছি, দেখো, প্রযুক্ত বল f = n কত? হাফ। আর ত্বরণ কত? 10। তাহলে 5 × 2 = 10। তাহলে প্রযুক্ত বল কত? 5। এককটা কি হবে? নিউটন হবে। প্রশ্ন হলো কেন? কারণ হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে বস্তুর ভর দিয়েছে, এসআই পদ্ধতিতে বস্তুর ত্বরণ দিয়েছে, তাহলে এসআই পদ্ধতিতে প্রযুক্ত বলের মানও হবে। তাহলে আমরা বলছি নির্ণেয় প্রযুক্ত বল 5 নিউটন, ঠিক আছে? তোমরা ঢুকে নাও তাড়াতাড়ি। আমরা পরের প্রশ্নে চলে আসলাম, নাম্বার 2। দেখো ভালো করে, নাম্বার 17 আমাদের কি বলছে দেখো। আমাদের বলছে এক টাইম বল, 17 নম্বর, আমরা দেখো প্রশ্নপত্র বলছে আমাদের বলের মান কত? এক টাইম বল এক মিলিগ্রাম ভরে
তাহলে আমাদের এখানে প্রশ্নপত্র বলছে কি প্রশ্নপত্র বলছে বলের মান কত 1 ডাইম প্রযুক্ত বল এখানে 1 ডাইম তাহলে আমরা উত্তরপত্রে চলে গেলাম আমরা এখানে বলছি প্রযুক্ত বল কত আমরা বলছি এখানে প্রযুক্ত বল F equals to কত হবে আমরা বলবো 1 ডাইম বস্তুর ভর কত m equal to 1 মিলিগ্রাম তাহলে এখন আমাদের মিলিগ্রাম কিন্তু কোনো একক মানে cgs বা si কোনো একক নয় তাহলে আমরা ডাইম হচ্ছে cgs একক তাহলে কেউ cgs এককে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রযুক্ত আমরা এখানে বস্তুর ভর cgs এককে হচ্ছে গ্রাম তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে হবে তাহলে 1000 গ্রাম আর ত্বরণ তাহলে বস্তুটির ত্বরণ আমরা a equals to জানি না তাহলে আমরা জানি আবার সেই নিউটনের দ্বিতীয় গতি সূত্র আমরা জানি f equals to m into a তাহলে f সমান সমান আমরা কত পেয়েছি দেখো 1 টাইম আর m এর মান জানি না ত্বরণ হচ্ছে ত্বরণের মান জানি না m এর মান জানি আমরা 1 এর 1000 into a তাহলে এখানে আমরা যদি a equals to কি হবে 1 গুণ 1000 তাহলে 1000 তাহলে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখানে cgs এক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা দেখো এত বড় তো তরল রাখাটা ঠিক না আমরা এটাকে কি করতে পারি আমরা si একক করে নিতে পারি মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে মিটার পার সেকেন্ড স্কয়ার করে নিলে ছোট হয়ে যাবে তরলের মানটা তাহলে দেখো আমরা বলছি নির্ণেয়করণ কত আমরা বলবো 1000 সেমি পার সেকেন্ড স্কয়ার তাহলে এখন এই 1000 কে আমরা কি করছি মিটার করে নিচ্ছি সেন্টিমিটার কে মিটার করে নিচ্ছি তাহলে আমাদের ছোট হয়ে যাবে এত মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে নির্ণয় করুন এটাই উত্তর তোমরা টুকে নাও আমরা পরের অঙ্কে চলে আসছি দেখো আমরা পরের অঙ্কে চলে আসছি আমাদের বলছে ১৮ নম্বর আমরা ১৬ ১৭ করলাম ১৮ তে চলে আসতাম ১৮ নম্বর দেখো ৭৫ নিউটন বল ৭৫ নিউটন বল কোন বস্তুর উপর ক্রিয়া করে তিন মিটার পার সেকেন্ড স্কয়ার তরল সৃষ্টি করে বস্তুটির ভর কত দেখো আমাদের ভর জানতে চেয়েছে বস্তুটি তাহলে আমরা কি করব এখানে আমাদের এখানে প্রশ্নপত্র বলছে বলের মান দিয়ে দিয়েছে বলের মান হচ্ছে প্রযুক্ত বল এখানে ৭৫ নিউটন এসআই পদ্ধতিতে আর বলছে আমরা তরল কত এটাও এসআই পদ্ধতিতে দিয়েছে ৩ মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে বস্তুটির ভর কত জানতে চেয়েছে তাহলে আমরা উত্তর পত্রে চলে আসলাম এখানে বস্তুটির উপর প্রযুক্ত বল
F equals to কত বলবো 75 নিউটন বলবো আমরা 75 নিউটন আচ্ছা এবার হচ্ছে বস্তুটির ত্বরণ A equals to 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আর বস্তুটির ভর m সমান সমান আমরা জানি না তাহলে আমরা জানি এটাও এখানে নিউটনের দ্বিতীয় গতি সূত্র প্রয়োগ হবে f equals to m into a দেখো তাহলে f হচ্ছে 75 m আমরা জানি না a হচ্ছে 3 তাহলে 75 বাই 3 ইকুয়ালস টু m তাহলে 3 25 75 তাহলে আমরা এখানে বস্তুর ভর কত পেয়ে গেলাম কোন একক আছে এসআই পদ্ধতিতে আছে এটাও এসআই পদ্ধতিতে আছে তাহলে বস্তুর ভর এসআই পদ্ধতিতে হচ্ছে কিগ্রা বা কিলোগ্রাম তাহলে আমরা বলবো বস্তুটির ভর 25 কিগ্রা ঠিক আছে তোমরা ঢুকে নাও দেখো আমরা চলে আসছি 19 নম্বর অঙ্কে খুব সুন্দর অঙ্ক একটা দেখো 19 নম্বর বলছে তোমাদেরকে 100 গ্রাম ভরে 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড বেগে যায় ঠিক আছে একজন খেলোয়াড় 1/6 সেকেন্ডে হাতে ধরে গতি শূন্য করলো দাঁড়ি খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল দেখ তাহলে আমরা এখানে 100 গ্রাম ভরের একটা বস্তু রয়েছে ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে যাচ্ছে একজন খেলোয়াড় সেই বলটিকে 1/6 সেকেন্ডে হাতে ধরে থামিয়ে দিল অর্থাৎ তার গতিবেগকে শূন্য করে দিল তাহলে এবার তোমার কাছে জানতে চাই যে খেলোয়াড়টা তাহলে কত বল প্রয়োগ করেছিল ঠিক আছে তাহলে আমরা চলে আসছি উত্তরপত্রে এখানে বল ক্রিকেট বলের ভর m equals to 100 গ্রাম সিজিএস এ কত রয়েছে আচ্ছা এবার তোমাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছি এসআই একক আছে ঠিক আছে বলটির বেগ এসআই এককে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড এসআই এককে দিয়েছে তাহলে আর সিজিএস একক রাখা যাবে না এটাকে এসআই করে দাও অর্থাৎ আমরা গ্রামকে কিলোগ্রাম করে দিলাম অর্থাৎ এত কি গ্রাম 1/10 কি গ্রাম এবার তোমাকে বলছে
বলটির বেগ ক্রিকেট বলটির প্রাথমিক প্রাথমিক বেগ u equals to 10 meter per second প্রাথমিক বেগ ক্রিকেট বলটির অন্তিম বেগ v সমান সমান 0 কারণ গতিবেগ থেকে শূন্য করে দিয়েছে হাতে ধরে বলটি আর প্রযুক্ত বল f প্রযুক্ত বল আমরা জানি না সময় 1/6 সেকেন্ড আমরা জানি দেখো আমরা জানি প্রযুক্ত বল F equals to m into a তাহলে এখানে দেখো আমরা a সমান সমান ত্বরণ ত্বরণের জায়গায় আমরা কি লিখতে পারি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় তাহলে আমরা a এর জায়গায় কি লিখতে পারি v মাইনাস u বাই t দেখো a equals to আমরা বলতে পারি v মাইনাস u বাই t এটা আমরা পেয়েছি সূত্র ত্বরণের সূত্র তাহলে দেখো f equals to n কত 1/10 v কত v হচ্ছে 0 মাইনাস u কত 10 আর t হচ্ছে 1/6 তাহলে দেখো তোমরা 1/10 into মাইনাস 10 হবে মাইনাস 10 বাই 1/6 একটু ভালো করে খেয়াল করো মাইনাস 10 বাই 1/6 0 থেকে 10 মাইনাস মাইনাস 10 হবে মাইনাস 10 বাই 1/6 আমরা এখানটায় চলে আসলাম দেখো f equals to তাহলে 1/10 into মাইনাস 10 ইন্টু 6/1 ছয়টা উপরে চলে গেল একটা নিচে থেকে গেল উল্টে গেল তাহলে কত হলো দেখো তাহলে মাইনাস 60 তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 60/10 মাইনাস 6 তাহলে খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল খেলোয়াড়টি ক্রিকেট বলটির বিরুদ্ধে বা বিরুদ্ধে 6 নিউটন বল প্রয়োগ করেছিল বা 6 নিউটন বিপরীতমুখী বল প্রয়োগ করেছিল কারণ মাইনাস মাইনাস মানে কি বিপরীতমুখী বল কারণ বলটা আসছে ক্রিয়া আর খেলোয়াড়টি বলটিকে গতি শূন্য করছে তাহলে প্রতিক্রিয়া বল ঠিক আছে তাহলে বিপরীতমুখী বল তাহলে আমরা বলবো খেলোয়াড়টি খেলোয়াড়টি 6 নিউটন বিপরীতমুখী বল প্রয়োগ করেছিল তাহলে খেলোয়াড়টি 6 নিউটন বিপরীত মুখী বল প্রয়োগ করেছিল কেন কারণ হচ্ছে মাইনাস যেহেতু আছে সেজন্য মাইনাস আর লিখলাম না বিপরীত মুখী মানে মাইনাস তাহলে বিপরীত মুখী বল প্রয়োগ করেছিল 6 নিউটন কারণ নিউটন কেন হলো কারণ সব এসআই এককে আছে তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন তোমরা একটু কেন
আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো পরের অঙ্কটি 20 নম্বর অঙ্ক, তোমরা মন দিয়ে দেখো। নাম্বার 20, দেখো বলছে 50 কিলোগ্রাম ভার কিলোগ্রাম ভার, হ্যাঁ, মানের একটি বল দশ সেকেন্ড ব্যাপী 25 কেজি ভরে বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির বেগ কত হবে, ব্র্যাকেটে তোমাদের দিয়ে দিচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। তো এখানে দেখো 50 কিলোগ্রাম ভারের একটা বস্তু, একটা বল 10 সেকেন্ড ধরে 25 কিলোগ্রাম ভরের একটা বস্তুর উপর ক্রিয়া করছে, তাহলে বস্তুটির বেগ কত হবে? খুব সুন্দর প্রশ্ন। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি, তাহলে এখানে দেখো আমরা বলছি বস্তুটির ভর কত দিয়েছে তোমাদের, এম ইকুয়ালস টু 25 কেজি, ঠিক আছে। বস্তুটির উপর প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কত হবে, দেখো 50 কিলোগ্রাম ভার এর সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে আমরা প্রযুক্ত বল পাই। অর্থাৎ আবার বলছি 50 কিলোগ্রাম ভার এর সাথে আমরা অভিকর্ষজ ত্বরণ গুণ করলে আমরা কি পাব, প্রযুক্ত বল পাব। তাহলে আমরা কি করছি দেখো, 50 × 9.8 নিউটন, কারণ বলের এসআই একক নিউটন। আর কি দিয়েছে তোমাদের, আর সময় দিয়েছে 10 সেকেন্ড, সময় টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, বস্তুটির প্রাথমিক বেগ তাহলে কত, প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0, কিছুই বলেনি, বস্তুটির প্রথমে কত বেগ ছিল আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব বস্তুটির বেগ শূন্য ছিল, স্থির ছিল। এবার বস্তুটির অন্তিম বেগ তোমাদের কাছে জানতে চাইছে ভি, বস্তুটির অন্তিম বেগ ভি জানতে চাইছে। কিন্তু আমাদের এখানে একটা কি বের করতে হবে, আমাদের বেগ বের করতে গেলে কিন্তু তরঙ্গ দরকার, এখানে কিন্তু তরঙ্গ দেওয়া নেই। দেখো প্রশ্নটা পড়ে কোনো তরঙ্গ দেওয়া নেই, তাহলে তরঙ্গ তোমাকে আগে বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু তরঙ্গ, তাহলে প্রযুক্ত বল কত পেয়েছো 50 × 9.8, ভর কত পেয়েছো 25 কেজি, তরঙ্গ আমরা এ জানি না, তাহলে 50 × 9.8/25 = a। তাহলে আমরা এখান থেকে কি বের করে নিব, আমরা এখান থেকে তরঙ্গটা বের করব। তাহলে আমরা 25 × 2 = 50,
2 5 এ 10 আচ্ছা দরকার নেই আমরা 25 2 এ 50 করলাম 10 টা থাক তাহলে a ইকুয়ালস টু ত্বরণ কত হলো 90 আর 8 2 এ 16 9 2 18 1 এ 19 by 10 অর্থাৎ 19.6 এত মিটার পার সেকেন্ড স্কয়ার 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কি ত্বরণ কেন বের করলাম প্রশ্নপত্রে তো বলেনি আমাদের বেগ বের করতে গেলে ত্বরণ অবশ্যই দরকার বের করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি ত্বরণ নির্ণয় করতে তাহলে দেখো আমরা ত্বরণ সমান সমান আমরা বস্তুর বেগ সমান সমান তাহলে আবার তোমরা এখান থেকে চলে আসবে ওখানে আবার আমরা গতির সমীকরণ থেকে পেয়েছি v equals to u plus at এটাও একটা সূত্র আমরা এটা প্রমাণ পরে তোমাদেরকে দেখাবো এটা কি করে হয় এর প্রমাণগুলো আমরা সমীকরণগুলো পরে আলোচনা করব পরের ক্লাসগুলোতে আলোচনা করব তাহলে এখন জেনে রাখো এটা একটা সমীকরণ গতির সমীকরণ ঠিক আছে v equals to u plus at তাহলে আমরা v সমান সমান দেখো এটাই তো আমাদের প্রশ্ন যে বেগ কত হবে v আর u আমরা পেয়েছি u হচ্ছে 0 তোমরা u পেয়েছো u কত 0 আর a কত পেয়েছো ত্বরণ 19.6 আর সময় কত পেয়েছো সময় তোমাদের দিয়েছে 10 সেকেন্ড তাহলে দেখো আমরা এখান থেকে আমরা বের করে দিতে পারি অনায়াসে তাহলে শূন্য তো কোনো মূল্য নেই শূন্য বাদ হয়ে যাচ্ছে 10 দিয়ে গুণ করে দাও তাহলে 196 10 কেটে গেল তাহলে বস্তুটির বেগ বেগ কত ছিল 196 মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলবো বস্তুটির বেগ 196 বস্তুটির বেগ 196 মিটার পার সেকেন্ড কেন এসআই একক সফটি এসআই একক ছিল তাহলে বেগটাও এসআই এককে হবে তোমরা টুকে নাও আমরা পরের অঙ্কে চলে আসলাম দেখো 21 দেখো বলছে তোমাদেরকে খুব ভালো করে দেখো 21 নাম্বার বলছে 100 কেজি ভরে 100 কেজি ভরের একটি বস্তু একটি বস্তু সুষমভাবে এই বস্তু 6 সেকেন্ডে 6 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় ঠিক আছে বস্তুটির প্রাথমিক বেগ ও অন্তিম বস্তুটির প্রাথমিক ও অন্তিম ভরবেগ প্রাথমিক ও অন্তিম ভরবেগ নির্ণয় করো বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো দেখো আমাদের এখানে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ আর কি দিয়েছে আমাদের
প্রাথমিক ভরবেগ আমাদের প্রশ্নপত্র বলছে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগের মান নির্ণয় করতে বলছে আর বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলেছে খুব সুন্দর দেখো আমরা চলে যাচ্ছি উত্তরপত্রে তাই এখানে এখানে বস্তুটি ভর কত m equals to 100 kg বস্তুটির প্রাথমিক বেগ কত বস্তুটির প্রাথমিক বেগ u equals to 5 meter per second বস্তুটির অন্তিম বেগ কত আমরা বলবো 8 মিটার পার সেকেন্ড তাহলে বস্তুটি আমাদের প্রযুক্ত বল F সমান সমান জানতে চেয়েছে বস্তুটির উপর প্রযুক্ত বল বস্তুটির উপর প্রযুক্ত বল F equals to কত আমরা জানি না তাহলে এখানে প্রথম প্রশ্ন বলছে বস্তুটির প্রাথমিক ভরবেগ তাহলে আমরা বলছি বস্তুটি প্রাথমিক ভরবেগ কি হবে ভর ইনটু বেগ আমরা ভরবেগের সূত্র কি জানি ভর ইনটু বেগ ভর হচ্ছে এখানে m আর বেগ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে u m ইনটু u তাহলে m কত m হচ্ছে 100 কেজি u কত 5 এবার এককটা কি হবে ভরেরও একক হবে বেগেরও একক হবে তাহলে ভরের একক কত এখানে ভরের একক হচ্ছে কেজি কি গ্রাম একটা ছোট হাইফেন আর বেগের একক কি মিটার পার সেকেন্ড দুটোরই একক হবে কি গ্রাম ছোট একটা হাইফেন মিটার পার সেকেন্ড তাহলে কত হলো 500 কি গ্রাম মিটার পার সেকেন্ড বস্তুটির অন্তিম ভরবেগ বস্তুটির অন্তিম ভরবেগ কত হবে m ইনটু v ভর ইনটু বেগ তাহলে ভর কত ভর হচ্ছে 100 কেজি আর বেগ কত 8 তাহলে এত কিগ্রা ছোট হাইফেন মিটার পার সেকেন্ড 800 কিগ্রা মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার তোমার কাছে প্রশ্ন দুটো উত্তর পেলে এটা একটা উত্তর এটা একটা উত্তর কিন্তু আমরা উত্তরটা পাশে অ্যানসার দিয়ে লিখে দিলাম এবার তোমার কাছে বলছে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো তাহলে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা বলছে প্রযুক্ত বল সমান সমান ভরবেগের পরিবর্তন বাই সময় তাহলে আমরা বলবো প্রযুক্ত বল ইকুয়ালস টু অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময় অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময় অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময় বা তুমি একবারও দেখতে পারো যে ভরবেগের পরিবর্তন বাই সময় তো আমি এটা লিখলাম অন্তিম ভরবেগ যাতে তোমাদের সুবিধা হয় তাহলে অন্তিম ভরবেগ কত অন্তিম ভরবেগ পেয়েছো তুমি 800 মাইনাস প্রাথমিক ভরবেগ কত 500 বাই সময় তুমি কত পেয়েছো সময় দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখো 6 সেকেন্ড সময় আমরা এখানে লিখে দিই
6 সেকেন্ড তাহলে আমরা 6 আমরা মাইনাস করি তাহলে 300/6 6 দিয়ে কাটাকাটি করলাম 50 তাহলে আমাদের এককটা কি হবে 50 নিউটন ঠিক আছে তোমরা টুকে নাও অঙ্কগুলো আমরা পরের ক্লাসে আমরা বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে ততক্ষণ তোমরা মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস চালিয়ে যাও আজকে এখানেই রাখলাম